আইডিয়াল সিস্টেম হওয়া উচিত যে আমার দেশের ডেভেলপমেন্টের জন্য যতক্ষণ পর্যন্ত বৈদেশিক সাহায্য আমার লাগবে না আমার দেশীয় সাহায্য দিয়ে আমি পারবো ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করা উচিত ওকে পদ্মা সেতু বানাবো ডিজাইনার আমার কেন হচ্ছে সুইজারল্যান্ড থেকে আনতে হবে আমার ফ্যাক্টরি আমি চালাবো ম্যানেজার কেন আমার শ্রীলঙ্কা থেকে আনতে হবে বা আমি একটা কয়লা খনি উত্তর প্রজেক্ট করতে চাচ্ছি আমার কেন সাউথ আফ্রিকা থেকে একজন অ্যাডভেজার আনতে হবে তো ওই অ্যাডভেজার আমি দেশে প্রডিউস করি তো আমার দেশের রিসোর্স আমাকে আইডেন্টিফাই করতে হবে ওই রিসোর্সকে মানে ইউটিলাইজ করার যে মেধা সেই মেধাটা দেশে প্রডিউস করতে হবে এই জন্যই তো গভর্নমেন্ট বৃত্তি দেয় স্টাইপেন দেয় স্কলারশিপ দেয় কেন স্কলারশিপ দেয় তা আমি এখান থেকে আড়াইশোটা মাথা সবচেয়ে মেধাবী মাথা পাঠাইলাম ফিনল্যান্ডে একটু পরে আসো যাও তুমি চার বছর পরে আসো এবার বাবা যে তুমি আসো তোমার আমি এক লক্ষ ডলার দিয়ে হয়ে পাঠাইলাম তুমি যে লেখাপড়া করলা এবার তুমি যে পরে আসলা যে অ্যাটমিক এনার্জি এইভাবে রিভলিউশন রিভলিউশন করা যায় তো এবার তুমি একটু পাবনায় যাও রূপপুরে আমি একটা প্রজেক্ট বানাইছি বাবা তুমি হচ্ছে এমডি তুমি হন এটারে মেনটেন করবা এই হচ্ছে প্রসেস তো আমি গভর্নমেন্টের মন্ত্রণালয় থেকে বিশাল পরিমাণ টাকা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দুইশোটা মানুষকে দেশের বারে পাঠাইলাম ওনারা ওইখানে গিয়া সুন্দর জীবন দেখা সেটেল হয়ে গেল এবং সেটেল হওয়ার পর ওনার যে অর্জিত মেধাশক্তি সেটাকে নিয়ে উনি ওই দেশে সেটেল হয়ে গেল তাহলে এই দেশ তো কিছু পাইল না ফাঁকা হয়ে গেল তাই না তো পৃথিবী এইরকমভাবেই চলে আসতেছে যে দেশের পৃথিবীর যত উন্নত হয় সব জ্ঞান দিয়ে উন্নত হয় তো ওরা পৃথিবীর যারা উন্নত দেশ ওরা উন্নত হয়ে যাচ্ছে কারণ তারা বাকি সাবকন্টিনেন্টগুলো থেকে আরও মেধাগুলো নিয়ে আসতেছে তাই না ওদের কাছে রেখে দিচ্ছে তো আমার গভর্নমেন্টের আজ থেকে গত কয়েক দশকে যত পরিমাণ মাথা দেশের বাইরে গেছে সরকারি খরচে যারা লেখাপড়া করতে গেছে তাদের কত শতাংশ আমার গভর্নমেন্টের কাজে আসছে যদি এইটা ঠিক করা যায় তাহলে সিস্টেম এমনিতেই ডেভেলপ করবে আমাদের এন্টায়ার যেই রেভলিউশন আমরা আমাদের নিজের খরচে নিজের ইয়েতে করতে পারবো